হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর আট নম্বর অধ্যায় অর্থাৎ লম্ববৃত্তাকার চং প্রথম ক্লাসে আমরা লম্ববৃত্যাকার চের ধারণা সম্পর্কে জানবো অর্থাৎ লম্ববৃত্তাকার চং কী জিনিস সেটা কিভাবে বা এসেছে সেটা আমরা জেনে নেব তো সেটা জানার জন্য প্রথমে আমরা একটা প্রথমে জেনে নিই প্রথমে আমরা জেনে নিই লম্ববৃত্তাকার চং কীভাবে তৈরি করতে হয় লম্ববৃত্তাকার চং তৈরি করার জন্য প্রথমে আমাদের এরকম একটা আয়তকার পেজ নিতে হবে তো আয়তকার পেজ অনেক সময় না হলেও হবে কেউ যদি বর্গাকার পেজ নেয় সেক্ষেত্রেও কিন্তু হবে তো এটা আমরা প্রথমে আয়তকার পেজ নিচ্ছি হ্যাঁ আয়তকার পেজ নেওয়ার পরে কি করলাম আয়তকার পেজের যে আমরা জানি এটা হচ্ছে দৈর্ঘ্য আর এই দুটো প্রস্থ তাই না আমরা কি করব এই প্রস্থটাকে কী করব প্রস্থটাকে বেঁকে নিয়ে এসে পরস্পরের সঙ্গে জয়েন করে দেবো হ্যাঁ তাহলে দেখো পরের ছবি যেটা আমি দেখিয়েছি অনেকটা এরকম টাইপের হবে অর্থাৎ এই প্রস্থর সঙ্গে এই প্রস্থ যদি আমরা জয়েন করাতে চাই একটা সময় এসে এরকম টাইপের হবে অর্থাৎ এখানে কিন্তু এখনও জয়েন্ট করানো হয়নি এবং উপরের পার্টটা এরকম কিন্তু কিন্তু বেঁকে আসবে হ্যাঁ এরকম টাইপের হবে পরের ছবিতে একটা কমপ্লিট হয়ে গেছে ছবিটা দেখো জয়েন করানোর পরে কিন্তু অনেকটা দেখতে এরকম হবে এবং উপরের পার্টটা কিন্তু এই পার্টটা নিচের যে দৈর্ঘ্য এটা কিন্তু এইটা হ্যাঁ এবং তাহলে এটা হচ্ছে লম্বা বৃত্তাকার দেখতে যেমন হচ্ছে দেখতে অনেকটা দেখো এরকম টাইপের হবে আমি একটা মানিয়ে রেখেছি কাগজ দিয়ে দেখো লম্ব বৃত্তাকার চম দেখতে অনেকটা কিন্তু এরকম টাইপের হবে দেখো এই দিকটা এখনো ফাঁপা এবং এই দিকটাও ফাঁপা মানে মানে ফাঁকা জায়গা এখনো আমরা আমরা কি করবো এখানে একটা কাগজ কেটে ঢেকে দিব এবং এখানে একটা কাগজ কেটে ঢেকে দিব তাহলেই কিন্তু আমাদের একটা কমপ্লিট লম্ব বৃত্তাকার চম তৈরি হয়ে যাবে যেটা আমি এই কমপ্লিট লম্ব বৃত্তাকার চম দেখতে অনেকটা কিন্তু এরকম হবে দেখো এই এবার ভর্তি করে দিয়েছি এই পাটটাও ভর্তি করে দিয়েছি এই যে এই পাটটা ভর্তি করে দিলাম এই পাটটা কিন্তু এই কাগজ থেকে আসবে না সুতরাং আমরা বলতে পারি তে এই কাগজের সঙ্গে এই যে এই পাটের সঙ্গে কিন্তু এই কাগজের কোনো সম্পর্ক নেই আচ্ছা এটুকু আমাদের থাকলো এইবার আমরা ব্যাপারটা নতুন ব্যাপারটাতে আসছি লম্ব জায়গা চঙ্গের যদি একটা পরিপূর্ণ ছবি আঁকি তাহলে দেখো একটা এরকম হবে এ যে এখানে একটা বৃত্তাকার তল থাকবে এখানে একটা বৃত্তাকার তল থাকবে এবং চারপাশের যে তল বা বক্রতল সেটা থাকবে সুতরাং আমরা বলতে পারি লম্ব বৃত্তাকার চেয়ে কিন্তু তিনটি তল একটা নিচের যে আছে সেটা হচ্ছে বক্রতল হচ্ছে বৃত্তাকার তল সমতল উপরের বৃত্তাকার তল বা সমতল দুটো তল হলো এবং একটা তল বা বক্রতল এই মোট তিনটি তল যার মধ্যে এই গলীয়তল ও বক্রতলটা এসেছে কিন্তু এই আতকা কাগজ থেকে বাদ বাকি যে দুটো সমতল এসেছে অর্থাৎ বৃত্তাকার তল সেটা কিন্তু অন্য কোনো জায়গা থেকে এসেছে হ্যাঁ তাহলে আমরা এটার নাম দিচ্ছি এইচ আর এখানে যে একটা বৃত্তাকার তল তৈরি হয়েছে তার ব্যাসার্ধ আমরা ধরছি আর এবার এই ছবির সঙ্গে এটার একটা সম্পর্ক আছে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে কি ধরনের সম্পর্ক দেখো এই এইচটা কী হবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখব এই এইচটা কিন্তু এই আয়তকর যে কাগজ আছে তার প্রস্থ হবে তাই না কারণ এটাই তো আমরা জয়েন করে এটা তৈরি করেছিলাম আর ব্যাসার্ধ কি হবে এই যে বৃত্ত ব্যাসার্ধ এই বৃত্তের তাহলে পরিধি কত হবে টু পায়ার তাই না বৃত্তের পরিধি হবে টু পায়ার তাহলে বৃত্তের পরিধি টু পায়ার এই পরিধি থেকে আসলো এই পরিধি এসছে কিন্তু উপরের এই দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা বাকিয়ে কিন্তু এই বৃত্তাকার ক্ষেত্রের বা বৃত্তাকার যে উপরে তল তৈরি হয়েছে তার পরিধি এসছে সুতরাং আমরা বলতে পারি এটা যদি টু পাই আর হয় এখান থেকে এই যে আয়তকার পেজের দৈর্ঘ্যটাও টু পাই আর হবে তাই না তাহলে এর ক্ষেত্রে কত হবে টু পাই আর এইচ তাহলে এই কাগজ দিয়ে আমরা কী তৈরি করেছি এমন একটা লম্ববৃত্তাকার চোং তৈরি করেছি যার উপর দিকটাও ফাঁপা নিচের দিকটাও ফাঁপা অর্থাৎ দুটো সমতল নেই শুধুমাত্র কোন তল আছে বক্রতল বা তল আছে সেই জন্য আমি এখান থেকে বলতে পারি এই বক্রতল বা তল যেখানে কাগজ থেকে সে কাগজের ক্ষেত্রফল টু পাই আর এইচ হলে এই বা বক্রতলের ক্ষেত্রফলেও টু পাই আর এইচ হবে এখান থেকে আমরা বলতে পারি যে লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা তলের ক্ষেত্রফল টু পাই আর এইচ তাহলে দেখো এখানে আমরা কী করছি চোঙের বক্রতলের ক্ষেত্রফল বা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল মানে চারপাশে যেটা আছে বাঁকা অংশটা হ্যাঁ তার ক্ষেত্রফল কী বের করলাম টু পাই আর এইচ নিশ্চয়ই এটা বের করা তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ আয়তকার পেজের যে ক্ষেত্রফল হবে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল একই হবে ঠিক আছে যেখানে এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ এবার আমাদের কি প্রয়োজন চোংয়ের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতল মানে কি আগের যে বক্রতল ছিল তার সঙ্গে কি উপরের সমতল নিচের সমতল তো নিচেরটাও বৃত্ত উপরেরটাও বৃত্ত তাহলে বক্রতলের সঙ্গে যদি উপরের বৃত্ত দুটোর ক্ষেত্রফল নিচের এবং উপরের বৃত্ত দুটোর ক্ষেত্রফল যোগ করে দেই তাহলে দলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি তাহলে সমরতলের ক্ষেত্রফল কি হবে টু পাই আর এই যেটা তো থাকবেই প্লাস উপরের বৃত্তের ক্ষেত্রফল নিচের বৃত্ত নিচের বৃত্তের ক্ষেত্রফল উপরের বৃত্তের ক্ষেত্রফল কত পায়ার স্কোয়ার নিচেরটাও তাই পায়ার স্কোয়ার তাহলে কত হলো টু পাই আর স্কোয়ার তাহলে আমরা এখানে যদি টু পাই আর যদি কমন নিই টু পাই আর কমন নিলাম হবে এইচ প্লাস এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে একটা জিনিস বলে রাখি এখানে দুই মুখ বন্ধ কিন্তু লম্ববৃত্তাকার চং যদি এরকম বলা থাকতো যে দুই এক মুখ খোলা তাহলে তখন কিন্তু টু পাই আর স্কোয়ার না হয় এখন শুধু পায়ার স্কোয়ার তো কারণ একটা মুখ তো খোলা থাকতো তাই না সেখানে কিন্তু টু পাই আর স্কোয়ার অ্যাড করা যাবে না তাহলে একটা মুখ যদি খোলা হয় তখন তার ক্ষেত্রফল কিন্তু এরকম হবে টু পায় আর এইচ অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল তো হবেই আর যেহেতু একটা মুখ খোলা তাহলে এই ক্ষেত্রফল না নিয়ে শুধু একটা ক্ষেত্রফল নিতে হবে অর্থাৎ পায় আর স্কোয়ার এটা কিন্তু তখন সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হবে তো এটা আমাদেরকে বুঝে তারপরে ফর্মুলাটা ফেলতে হবে ঠিক আছে এরপর আমরা চলে আসছি লম্ববিত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা তো লম্বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে যে লম্বৃত্তাকার চোঙের আয়তন ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এবার ভূমি তো বৃত্ত তাই না বৃত্ত ক্ষেত্রফল কি যার ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে পাই আর স্কোয়ার বৃত্ত ক্ষেত্রফল ইন্টু এইচ তাহলে লম্বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক তাহলে এই তিনটা ফর্মুলা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ ক্ষেত্রফল টু পাই আর ইন্টু এইচ প্লাস আর এখানে মনে রাখতে হবে তিনটা তলই কিন্তু আছে হ্যাঁ যদি কোনো তল না থাকে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে ক্ষেত্রফলটা বাদ চলে যাবে আর লম্বিত চোঙের আয়তন কত পাই আর স্কোয়ার এইচ এই তিনটা আমাদের মেন ফর্মুলা আশা করি এই তিনটা ফর্মুলা তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা ছোট্ট একটা টপিক সেটা আর একটু জানব এবার দেখো যে টপিকটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে ফাঁপা চোং অর্থাৎ এরকম টাইপের একটা যদি চোং হয় দেখো এই চোংটা কিন্তু একটু পুরু আসে এতক্ষণ ধরা আমরা যে চুং মানে যেই চোংগুলোর কথা বলছিলাম এটা কিন্তু একদম পাতলা অর্থাৎ কাগজ দিয়ে আমরা বানিয়েছিলাম এবার দেখা গেলো লোহা দিয়ে বানালো এবং ভিতরে কিছুটা ফাঁপা আছে অনেকটা লোহার পাইপের মতো হ্যাঁ তাহলে ওটা একটু চওড়া হয় একটু পুরু হয় তাহলে তখন তার আয়তন ক্ষেত্রফল এগুলো কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নিই এখানে এখন লিখেছি ফাঁপা চুং এবং ফাঁপা চুং এর তাহলে দুই রকম ব্যাসার্ধ থাকবে একটা এ পুরু হওয়ার কারণে ভিতর দিকে একটা চোং তৈরি হবে তাই না এর ব্যাসার্ধ আমরা ধরেছি আর অর্থাৎ অন্তর আর একটা হচ্ছে একদম বাইরের পার্টে যেটা আছে বড় যেই লম্বপত্যকার চং তৈরি হয়েছে অর্থাৎ এটাকে আমরা বলছি বহির্ব্যাসাধ্য এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি তখন তাহলে এর ক্ষেত্রফল এবং আয়তনের ফর্মুলা কীভাবে চেঞ্জ হবে সেটা কিন্তু আমাদের একটু জেনে নেওয়া দরকার যেমন ফাঁপা চঙের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ চারদিকের যে বক্রতল সেইটা এবার দেখো বক্রতলে কিন্তু একটু চেঞ্জ আসবে কেমন চেঞ্জ বাইরের দিকেটাও তো থাকবেই আবার ভিতরের দিকের যে তল সেটাও কিন্তু থাকবে অর্থাৎ সেই হিসাবটাও কিন্তু আমাদের করতে হবে অর্থাৎ বাইরের দিকে থাকবে যেমন লোহার পাইপ যদি আমরা ভাবি বাইরের দিকের তল সেটাও বক্রতল এবং ভিতরে অর্থাৎ যেদিক জল যায় সেটাও কিন্তু বক্রতল এই দুটো তলে কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে তাহলে বাইরের তল যেটা তখন কী হবে টু পাই আর এইচ আমরা উচ্চতা এইচ ধরছি প্লাস এবার বাইরেরটা তো নিলাম এটা হচ্ছে সরি এটা ভিতরেরটা নিলাম বাইরেরটা নিলাম টু পাই আর এইচ ক্যাপিটাল আর এবার ভিতরেরটা নিতে হবে ভিতরেটা কত হবে টু পাই স্মল আর ইন্টু এইচ এত বর্গ একক এবার মনে করো টু পাই এইচ যদি কমন নিই কত হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এত বর্গ একক তাহলে এটা কিন্তু ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে হ্যাঁ অর্থাৎ দুটো তল একটা বাইরের দিককার আর একটা ভিতরের দিককার বাইরের দিকটা কি বই কাজে লাগিয়ে আর ভিতরের দিকটার কি অন্তর কাজে কাজে লাগিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আসছে ফাঁপা সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ সমগ্র তল কীভাবে আসবে এই বক্রতলের সঙ্গে যদি উপরের তল এবং নিচের তল যোগ করে দিই তখন সেটা আসবে সমগ্র তল কিন্তু দেখো উপরের তল কিন্তু সমস্ত নেই এখান থেকে এই পাটটুকু ফাঁকা কিন্তু কোনটুকু পাট এই যে ফোটা ফোটা দেওয়া আসে এই পাটটুকু আছে এবং নিচের দিকেও তো এরকমভাবে থাকবে তাহলে এটা কীভাবে নিতে হবে তাহলে এই পাটটা তো লিখবই সঙ্গে এইটুকুর ক্ষেত্রফল যেহেতু উপরে এবং নিচে আসে তাহলে দুই দিয়ে গুণ করে দেব তো এইটুকুর ক্ষেত্রফল কীভাবে করবো বড়ো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই কিন্তু এইটুকুর ক্ষেত্রফল আমাদের থাকবে তাহলে ফর্মুলাটা কেমন হবে টু পাই এইচ ক্যাপিটাল আর প্লাস স্মল আর এটা তো হবে এটা তো এটা বক্রতল আসলো এরপরে কী আসবে উপরের এই যে এইটুকু অংশ এবং নিচের একই রকমভাবে থাকবে তো যেহেতু দুটো তল আছে দুই দিয়ে গুণ হবে আর বড় ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফল ছোটো বৃত্ত ক্ষেত্রফল বাদ তাহলে আমরা কী বলতে পারবো এখান থেকে যে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার এত বড় কবে কোক একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কেমন হবে টু পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস টু পায় কমন নিলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এত বর্গায়ক তাহলে এটা কিন্তু হয়ে যাবে ফাঁপা চঙের সমগ্র তলের ক্ষেত্রফল এবার ফাঁপা চংয়ের আয়তনের ফর্মুলা কি হবে অর্থাৎ ফাঁপা চং যদি লোহার তৈরি হয় এর মধ্যে কতটা লোহা আছে তাহলে আমরা কী করব বহির্ব্যাসার কাজে লাগিয়ে প্রথম আয়তন বের করবো সেখান থেকে কী করব ভিতরে ফাঁকা জায়গাটা চলে আসবে তাহলে ফাঁকা জায়গাটা বাদ দিতে হবে কীভাবে বাদ দিব অন্তর কাজে লাগিয়ে একটা আয়তন বের করবো সেই আয়তন আগের আয়তন থেকে বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব তাহলে বই কাজে লাগিয়ে যে আয়তন হবে সেটা হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ কিন্তু এখান থেকে কি আসবে সম্পূর্ণ তো লোহার নেই ভিতরে তো ফাঁপা আছে সে ফাঁপা জায়গাটা তো বাদ দিতে হবে মাইনাস অন্তর কাজে লাগিয়ে যে আয়তন আমরা পাবো সেটা বাদ এটা স্মল এইচ হবে সরি স্মল এইচ হবে স্মল এইচ তাহলে এত বর্গ একক একটু কমন নিলে পাই এইচ যদি কমন নিই ক্যাপিটাল আর্ট স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ একক ব্যাস এই হলো আমাদের লম্ব প্রত্যাকার চঙ্গের কনসেপ্ট আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এর পরবর্তী ক্লাসে আমরা কী করবো এর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে সলিউশন করার চেষ্টা করব আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ বাই বাই